রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের মানুষের অন্যতম প্রধান উৎসব হলো রাসলীলা। সরকারিভাবে এই মহারাসলীলা উৎসবের মূল অনুষ্ঠানটি বিগত দিনের মতো এবারও আয়োজন করা হয় কমলপুর মহকুমার বড়লুতমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ত্রয়ী মণ্ডপে। পাঁচ দিনব্যাপী উৎসব ও মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ধলাই জেলার সভাধিপতি অনাদি সরকার। উৎসবকে ঘিরে মণিপুরী সম্প্রদায়ের লোকেদের মধ্যে তৈরি হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কমলপুর মহকুমার বড়লুতমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ত্রয়ী মণ্ডপে বিগত দিনের মতো আবারও শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের লোকেদের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা। পাঁচ দিনব্যাপী 127তম ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার রাতে। এদিন এই মহারাসলীলা উৎসবের মেলার উদ্বোধন করেন ধলাই জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাসলীলা উৎসব ও মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক তথা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, দুর্গাচমনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, মহকুমা শাসক লালডিং হেতা ডালং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস। উদ্বোধক সহ অন্যান্য বক্তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ঐতিহ্যবাহী রাসলীলা সম্বন্ধে আলোচনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা সরকারি বিভিন্ন স্টলগুলি উদ্বোধন করে পরিদর্শন করেন। এদিন সুন্দর মেলা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেই বড়লুতমা রাস মেলা, শুধু ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই মেলা, দূর দূরান্ত থেকে সেখানে ব্যবসায়িক বৃদ্ধরা আসেন এবং আনন্দ উপভোগ করেন। এখানে নৃত্যশিল্পীরা আছেন, লোকের নৃত্যশিল্পী, বাইরে থেকেও নৃত্যশিল্পীরা আসেন, ওরা নাচ গান করেন, কৃষ্ণলীলা হয়, রাখাল নাচ হয়, বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান। এখানে তিন তিনটি মণ্ডপ আছে, এই মণ্ডপে প্রতিদিন রাধা কৃষ্ণের প্রেম লীলা হবে, তো প্রচুর লোকের সমাগম। সেই মেলাটাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল মেলাটাকে ফুটিয়ে তোলা যায় তার জন্য এখানে সেই মেলা কমিটির যারা ফিটু রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।